ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। সাতটায় বাংলায় আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। আরজিকর হাসপাতালে করোনা আক্রান্ত আরো চার, আরজিকরে করোনা আক্রান্ত নার্স স্বাস্থ্যকর্মী সহ চার। টেলিফোনে মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এ বিষয়ে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সকালবেলায় একজন একজন চিকিৎসকের পজিটিভ আসে, তাকে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার এবং হাসপাতালে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল। এরপরে আর যাদের যাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তাদের মধ্যে নতুন করে আরো চারজনের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রের খবর। এই চারজনের মধ্যে হাসপাতালে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তাদেরকেও তাদেরকে উত্তরপাড়ায় যে কোয়ারেন্টিন হাসপাতাল তৈরি করা হয়েছে সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। এই চারজনের মধ্যে হাসপাতালের নার্স রয়েছেন এবং হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। গতকালই এক হাসপাতাল কর্মী তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে, তারপর আজকে সকালে একজন চিকিৎসকের নমুনা রিপোর্ট পজিটিভ আসে, এরপরে আরো চারজনের নমুনা রিপোর্ট পজিটিভ আসা। স্বাভাবিকভাবে আরজিকর হাসপাতালে কিন্তু এই মুহূর্তে একসঙ্গে পরপর দুদিনের মধ্যে কয়েক ঘন্টার ব্যবধানে ছজনের নমুনা রিপোর্ট পজিটিভ এলো। এদের সংস্পর্শে যারা যারা এসেছেন তাদের একটা তালিকা প্রস্তুত করা হয়েছে। চিকিৎসকের সংস্পর্শে আসার কারণে ইতিমধ্যেই নজন আর আলাদা চিকিৎসককে তাদেরকে কোয়ারেন্টিন করা হয়েছে এবং এই সমস্ত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে আর যারা যারা এসেছেন সেই তালিকা প্রস্তুত করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরে সেই তালিকা পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের থেকে সবুজ সংকেত এলে তারপর বাকিদের কোয়ারেন্টিন করা হবে, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। যে চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন তিনি সংক্রমিত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে হাসপাতালেই করোনা আক্রান্ত এক রোগীর থেকে কার্ডিওলজি বিভাগে রোগী ভর্তি ছিলেন। এবার বাকিরা যারা যারা সংক্রমিত হলেন তারা কিভাবে সংক্রমিত হয়েছেন সেই রুটটা খোঁজার চেষ্টা চলছে, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ সন্দীপ। অন্যদিকে করোনায় ভারতে মৃত বেড়ে 652, ভারতে করোনা আক্রান্ত 20,471, ভারতে করোনা সংক্রমণ মুক্ত 3,960, শুধু মহারাষ্ট্রেই মৃত 251, আক্রান্ত 5,221, মুম্বাই ধারাবিতে আক্রান্ত 189, মৃত 12। অন্যদিকে গুজরাটে মৃত 95, আক্রান্ত 2,272, চলতি বছরের মতো অমরনাথ যাত্রা বাতিল। মৃত ও আক্রান্তের সংখ্যা নিরিখে শীর্ষে মহারাষ্ট্র, ওই রাজ্যে মৃত্যু হয়েছে 251 জনের, মোট আক্রান্ত 5,221, গুজরাটে মৃত বেড়ে 95, আক্রান্ত 2,272, মধ্যপ্রদেশে মৃত্যু 80 জনের, আক্রান্ত 1,592, দিল্লিতে মৃতের সংখ্যা 47, আক্রান্ত 2,156 জন। অন্যদিকে রাজস্থানে মৃত 25, আক্রান্তের সংখ্যা 1,659, অন্যদিকে গুজরাটে আরও 5 করোনা আক্রান্তের মৃত্যু। দিল্লিতে করোনা আক্রান্ত জাহাঙ্গীরপুরী থানার 6 পুলিশ কর্মী, সম্প্রতি ওই এলাকায় একই পরিবারের 31 জন সদস্য সংক্রমিত হন। করোনা নিয়ে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, 27 এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স। 3রা মে দ্বিতীয় দফা লকডাউনের পর কি করণীয়, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে পারেন মোদী, সূত্র মারফত এমনটাই খবর। করোনা মোকাবিলায় র্যাপিড টেস্টের কিটে ত্রুটি নিয়ে কেন্দ্রকে আক্রমণে মুখ্যমন্ত্রী, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আসুন শুনে নিই। খুব বলা হচ্ছিল বেঙ্গলকে বদনাম করে, আমরা আমাদের সাধ্যমতো আমাদের হেলথ ওয়ার্কাররা থেকে শুরু করে সবাই কাজ করেছে, যেন খুব খুশি হতো যে বাইরে থেকে অনেকগুলো করোনা এনে ছেড়ে দিতে পারতাম, এরকম একটা অ্যাটিটিউড করেছে। একটা হচ্ছে র্যাপিড টেস্ট কিট, ওই ড্র পুরো একদম ফল্টি। দুই হচ্ছে বিজিআই আরটিপিসিআর কিটস, ডিজার্ভিং অলসো উইথড্রন। কি মিস্টার রাজীব সেনা? Yes, ডিজার্ভিং অলসো উইথড্রন। তারপরে দুরকম কিট চলে গেল। এবার 3 নম্বর কিটস অ্যান্টিজেন কিটস, এটা আমাদের বাংলার হাসপাতালে পাওয়া যায় না, নেই। তাহলে কিটস থাকলো কোথায় হাতে? আমরা করিনি বলে যারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছিল তাদের জিজ্ঞেস করুন উত্তর কে দেবে। ভাগ্যিস আমাদের হেলথ ডিপার্টমেন্ট
কিছু নিজে অর্ডার দিয়েছিল, এখন যে অর্ডার দিয়েছে এক্ষুনি পাবে তার কোনো ঠিক নেই, কবে পাবে সেটাও জানি না। এখন কিছুটা আছে তাই দিয়ে কোন রকম চালাচ্ছে, হেলথ হ্যাজার্ড এই সমস্তর জন্য হয়েছে একটা, আমরা করিনি। সময় মতো আমাকে টেস্ট করতে হবে, সময় মতো টেস্ট না করলে পেশেন্ট মারা যেতে পারে, কার দোষ এটা? করোনা পরীক্ষার কিটে ত্রুটি, কেন্দ্রকে আক্রমণে অভিষেক, ত্রুটিপূর্ণ কিট পাঠানোর পরে ব্যবহার করায় নিষেধ। 22 এপ্রিল থেকে আইসিএমআর এর কিট আসেনি বাংলায়, আইসিএমআর নাইসেট এর কোনো কিট পায়নি বাংলা, কি করছে আইএনসিটি, প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টায় বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বললেন, আসুন শুনে নিন। যেহেতু কমপ্লেন এসছে বন্ধ করেছেন, কিন্তু এই কিট দিয়ে সারা ভারতবর্ষে চিকিৎসা হচ্ছে। এই কিটের যে স্ট্যান্ডার্ড সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতেও এই স্ট্যান্ডার্ডের কিট ব্যবহার করা হয়, কোথায় কোনো কমপ্লেন আসেনি। এখানে তো 6,000 পরীক্ষা হয়েছে, কিন্তু এক একটা রাজ্যে 60,000 পর্যন্ত, 50,000, 40,000, 30,000 একটা রাজ্যে পরীক্ষা হয়েছে, সেখান থেকে কোনো কমপ্লেন আসেনি। টেস্ট করবেন না তাই বলছিলেন কিট নাই, কিট এসে গেল তো কিট ঠিক নাই, এই ধরনের কমপ্লেন করে করে আসল কাজটার দিকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ফের কেন্দ্র রাজ্য সমন্বয় নিয়ে রাজ্যপালের টুইট, টুইটারে জগদীপ ধনকর লিখেছেন, সাংবিধানিক রীতি পালনে গণতন্ত্রের সার্থকতা, সাংবিধানিক রীতি অনুসারে কেন্দ্র রাজ্য সমন্বয় গঠনমূলক কাজ করতে হয়, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকুন। ওনার সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো, উনি খুব লম্বা মানুষ তো আর আমরা খুব ছোট মানুষ, লম্বা মানুষ সে ছোট মানুষ কি করে মাপবে, মাপটাই তো হবে না, উনি 8 ফিট আমরা 5 ফিট, এই গ্যাপটা তো আছে না। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং পাশাপাশি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনব। যেদিন থেকে গভর্নর এসেছেন এবং একমাত্র লোক চোখে চোখ রেখে কথা বলছে, বাংলায় তো কারো বলা হিম্মত ছিল না সত্য কথা, সরকারে পার্টিতে প্রশাসনে কেউ বলতে পারে না, তার কাছে যখন তথ্য আসছে তিনি বলছেন এবং চ্যালেঞ্জ করছেন যে বলুন আমি ঠিক বলছি কিনা বা আমার এখতিয়ারের বাইরে গেছি কিনা, সেটা না উত্তর দিয়ে তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। মমতা ব্যানার্জিও তার সম্বন্ধে যে শব্দ প্রয়োগ করেছেন, কোনো ভদ্রলোক ভদ্রমহিলা এই ধরনের গভর্নর সম্বন্ধে বলতে পারে না, তাদের নিজেদের যে কি স্তর কি সংস্কার সেটার পরিচয় দিয়েছেন। তার মন্ত্রীরা গভর্নরকে ব্যক্তিগত আক্রমণ করছেন, গভর্নর কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি, উনি বাংলা স্বার্থে বলছেন, যে তথ্য এসেছে সেটা তিনি সবার সামনে রেখেছেন, যখন আর কেউ বলছে না সত্য সামনে আসছে না তিনি আজকে মিডিয়ার সামনে মুখ খুলতে বাধ্য হচ্ছেন, কিন্তু তার প্রশ্নের উত্তর এখানকার সরকারকেও দিতে পারছেন না। উনাকে যেভাবে চালানো হচ্ছে কেন্দ্র থেকে উনি তার থেকেও বেশি অতি সক্রিয়তা দেখিয়ে কাজগুলো করছেন। আমি তাকে বারবার অনুরোধ করব, বলার থাকলে রাজ্য সরকারকে ডেকে বলুন, প্রশাসনিক কর্তাদেরকে বলুন, কিন্তু দোহাই রাজ্যের মানুষের মনোবল ভেঙে যাওয়ার জন্য তিনি যে রসদ যোগাচ্ছেন প্রতিদিন সংবাদ মাধ্যমে বসে বিবৃতি দিয়ে, সেই রসদ দেওয়াটা তার বন্ধ হওয়া উচিত। চারিদিকে লকডাউন, তিনি নিজে লকডাউন, উনি বলছেন রাজভবন লকডাউন নেই, কেন নেই, কেন থাকবে না? যদি রাষ্ট্রপতি ভবন হতে পারে তাহলে ওনারটা হবে না কেন? ওনার তো করোনার লকডাউন নয়, ওনার বক্তব্যের লকডাউন হওয়া উচিত। করোনা যুদ্ধে আক্রান্ত ডাক্তারদের সুরক্ষায় কড়া আইন, কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। ডাক্তার স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলেই মামলা, মামলা হবে জামিন অযোগ্য ধারায়, 7 বছর পর্যন্ত হতে পারে জেল, ভাঙচুর করলে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, অর্ডিন্যান্সে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যগুলিকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব। মহামারী কে সংকট সে যুঝনে ওয়ালি যোদ্ধাও কো দেশ জব উনে সালাম কর রহা হ্যায়, কুছ লোগ উন পর হামলে কর রহে, ইসলিয়ে জো মহামারী বিমারী কানুন থা উস কানুন কে তহত উসমে বদলাও করকে ইয়ে অধ্যাদেশ লাগু করনে কা নির্ণয় আজ মন্ত্রিমন্ডল নে কিয়া হ্যায়। ইস তরহ কা অপরাধ ইয়ে কগনিজেবল বো হোগা অর নন বেলেবল হোগা, 30 দিন মে ইসকি ইনভেস্টিগেশন পুরি হোগি, সিনিয়র ইন্সপেক্টর কে লেভেল পে হি ইনভেস্টিগেশন হোগি অর 1 সাল মে ফয়সলা আয়েগা অর সজা ভি
तीन महीने से पांच साल सजा हो सकती है अगर इन पर हमले हुए या कोई नुकसान किया, और 50,000 से 2 लाख रुपए तक का जुर्माना देना पड़ सकता है, और अगर बहुत गंभीर हमला है, गंभीर इंजुरी हुई है, तो 6 महीने से 7 साल तक सजा का प्रोविजन है। করোনা যোদ্ধা প্রত্যেক স্বাস্থ্যকর্মীর সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। মহামারী সংশোধিত অর্ডিন্যান্স তারই প্রতিফলন। এই অর্ডিন্যান্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করবে, তাদের সুরক্ষা নিয়ে কোনো আপোষ নয়। টুইট প্রধানমন্ত্রী। যারা দেশকে সুরক্ষিত রাখছে তাদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপর হিংসা রুখতে আসছে অর্ডিন্যান্স, এই আইন তাদের সুরক্ষা ও মর্যাদা রক্ষা করবে। টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসছে পরের খবরে। করোনা সংক্রমণের আশঙ্কায় ইন্টানি এলাকায় বন্ধ ছিল চিকিৎসকদের চেম্বার। স্থানীয় তৃণমূল কাউন্সিলর আমিরউদ্দিন ববের উদ্যোগে এদিন চিকিৎসকদের দেওয়া হল পিপিই। সামাজিক দূরত্ব বজায় রেখে কমিউনিটি হলে বসে চিকিৎসা করতে পারছেন তারা। থার্মাল স্ক্রিনিং এ হাত লাগান এলাকারই কয়েকজন যুবক। জ্বর থাকলে পাঠানো হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে, বাকি রোগীদের চিকিৎসা করছেন স্থানীয় চিকিৎসকরা। উড়িষ্যা হয়ে বাংলায় ঢুকতে যাবার মুখে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে আটকালো পুলিশ। পশ্চিম মেদিনীপুরে দাঁতনে সোনাকনিয়া হয়ে অ্যাম্বুলেন্সগুলি বাংলায় ঢোকার চেষ্টা করছিল, প্রয়োজনীয় নথি না থাকায় কয়েকটি অ্যাম্বুলেন্সকে আটকানো হয় বলে প্রশাসনিক সূত্রে খবর। যদিও চিকিৎসকের পরামর্শ মেনেই আসার দাবি রোগীর পরিজনদের। গতকাল পুরি থেকে বেরিয়ে এখানে এসেছি, দাঁতন বর্ডারের এখানে আমাদের আটকে দিয়েছে। আমাদের সঙ্গে আমার বাবা রয়েছে, সে খুব অসুস্থ, কয়েকদিন আগে পড়ে গিয়ে কোমর হাত পা সব ভেঙে গেছে। আমি ওখানে দেখিয়েছিলাম পুরীতে, ওখান থেকে আমাদের বলেছে যে এখানে ট্রিটমেন্টটা ঠিক হবে না, আপনারা কলকাতায় নিয়ে যান। সেই জন্য আমি কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কালকে বেরিয়েছি। সে সুগার পেশেন্ট, তার ইনসুলিন পুরো গরম হয়ে গেছে, সে তাকে ইনসুলিন দেওয়া যাচ্ছে না। এখান থেকে এত রিকোয়েস্ট করার পরেও আমাদের এখান থেকে বেরোতে দিচ্ছে না। নজর রাখবো পরের খবরে। রাজ্যে একসঙ্গে করোনায় সংক্রমণ মুক্ত 6 জন, বিস্তারিত জানবো টেলিফোনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? 6 জন আজকে করোনা মুক্ত হয়ে তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো, তারা বাড়ি গিয়েছেন। সল্টলেক আমরিকে অ্যানেক্স কোভিড হাসপাতাল আছে, সেখানেই এরা চিকিৎসাধীন ছিলেন। কেউ 11 তারিখ থেকে ভর্তি ছিলেন, কেউ 10 তারিখ থেকে, এবং চিকিৎসা চলার পর আজকে তাদের ছুটি দেওয়া হয়েছে। এবং এই 6 জনের মধ্যে সবচেয়ে বেশি বয়স যিনি, তিনি 77 বছরের একজন ব্যক্তি, উত্তর কলকাতার বাসিন্দা। অন্য একজন যে যত যে 6 জনের মধ্যে সবচেয়ে কম বয়সী, যিনি সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, তার বয়স 34, তিনি দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকার বাসিন্দা। মূলত এই 6 জনের প্রত্যেকেরই শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা গিয়েছে যে সংক্রমণ মুক্ত। বাড়িতে তাদেরকে 14 দিন পর্যবেক্ষণে থাকতে হবে, সুস্থভাবে আইসোলেশনে থাকতে হবে। 14 দিন পর তাদেরকে ফের এই হাসপাতালে চিকিৎসকদের কাছে রিপোর্ট করে তাদের যে শারীরিক অবস্থা সেটা পুনর্মূল্যায়ন করতে হবে, এমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ। এই যেন লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, তবে এটাও প্রাণের দায়। জলপাইগুড়ির মালবাজারের নেওরা চা বাগানে ঢুকে পড়ে চিতাবাঘটি, ভয় পেয়ে আশ্রয় নেয় একটি গাছের মগডালে। তারপরে দীর্ঘক্ষণ তাকে গাছ থেকে নামানোর চেষ্টা চালায় বন দপ্তরের কর্মীরা। এখনো চিতাবাঘটিকে গাছ থেকে নামানো সম্ভব হয়নি।